ওই এভাবে তাকিয়ে আছিস কেন? মুখে মশা ঢুকবে দেখে যে কারো চোখ আটকে যাওয়ার মতো। আমারও ব্যতিক্রম কিছু হলো না, আমিও হা করে তাকিয়ে রইলাম। আমি আর কিছু বললাম না, প্রেমা নিচে চলে গেল। রাতের বেলা আমি বসে বসে পড়ছি, এমন সময় দাদু আমার রুমে আসলো। কিরে কি করিস? আমি তাড়াতাড়ি বইটা লুকিয়ে ফেললাম। কিছু না দাদু, আপনি আসেন। তোর হাতে কি যেন একটা দেখলাম। না দাদু, তেমন কিছু না। আচ্ছা শোন, তোকে একটা কথা বলার জন্য এসেছি। হুম দাদু বলেন। আমার নাতনিটা একটু রাগি, অল্পতেই রেগে যায়, তোর সাথে হয়তো মাঝে মাঝে রেগে যাবে। তুই আবার কিছু মনে করিস না। না দাদু, আমি কিছু মনে করব না। আচ্ছা কালকে সকালে কলেজে যাব। কেন দাদু? আরে প্রেমাকে ভর্তি করিয়ে দেব। আচ্ছা ঠিক আছে। ওকে রেডি থাকিস, এখন এসে খেয়ে যা। আচ্ছা ঠিক আছে, আপনি চান আমি আসছি। দাদু চলে যাওয়ার পর আমি কম্বলের ভিতর থেকে বইটা বের করলাম। দাদুকে বলেছি আমি ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়েছি, তখন যদি হাতে মাস্টার এসে বই দেখে তাহলে হয়তো আগের মতো আর বিশ্বাস করবে না। আমি বইগুলো টেবিলের ড্রয়ারের মধ্যে রেখে দিলাম, তারপর গিয়ে খেয়ে আসলাম। পরের দিন সকালে আমি গাড়ি ধুয়ে মুছে দাঁড়িয়ে আছি, প্রেমার দাদুর জন্য ওয়েট করছি। প্রেম একটা শাড়ি পরে বাইরে এলো, আমি একমনে তাকিয়ে আছি। দাদুর ধাক্কা খেয়ে আমি বাস্তবে ফিরলাম। কি রে এভাবে দাঁড়িয়ে থাকবি নাকি গাড়ি স্টার্ট দিবি? সরি দাদু, আপনারা উঠুন। তারপর আমিও উঠলাম, গাড়ি স্টার্ট দিলাম। দাদুকে জিজ্ঞাসা করলাম কোন কলেজে যাবে। দাদু নাম বলল, আর সাথে সাথেই একটা মোচড় দিয়ে উঠল, কারণ আমি যেটাতে ভর্তি হয়েছি সেম কলেজে প্রেমাকে ভর্তি করানোর জন্য নিয়ে যাচ্ছে। যাই হোক, গাড়ি থেকে নেমে আমি ওনাদের জন্য দরজা খুলে দিলাম। ওনারা ভিতরে গেল, আমি গাড়ির কাছে গিয়ে দাঁড়িয়ে রইলাম। কলেজে ভর্তি হওয়ার পর থেকে তেমন কারোর সাথে আমার পরিচয় হয়নি। সেই সুবাদে কেউ চিনল না আমাকে। প্রায় এক ঘন্টা পর দাদু আর প্রেমা আসছে, তারপর ওনাদের গাড়িতে উঠিয়ে আবার বাসা থেকে রওনা দিলাম। দাদু আমাকে সব বলতে লাগলো এতক্ষণ কেন দেরি করছে। প্রেমা দাদুকে থামিয়ে দিয়ে বলল, আরে ওরে এগুলো কি বলো, ও এসব বুঝবে না। আমি একটা মুচকে হাসি দিলাম, মনে মনে বললাম, ফকিন্নি তুই মাত্র অনার্সে ভর্তি হয়েছিস আর আমি শেষ করে ফেলেছি। তারপর বাসায় চলে আসলাম। পরের দিন থেকে শুরু হলো প্রেমাকে নিয়ে প্রতিদিন কলেজে যাওয়া। অবশ্য আমার উপকার হচ্ছে, আমিও দু একটা ক্লাস করতে পারি, বাট সেটা প্রেমা জানে না। একদিন বিকেলবেলা ফুল গাছে পানি দিয়েছি, এমন সময় দাদু আমার কাছে আসলো। কিরে জুয়েল কি করিস? এই তো দাদু পানি দিচ্ছে, কিছু বলবেন নাকি? দাদু চুপ করে রইল, দেখে কিছুটা চিন্তিত মনে হচ্ছে। কি ব্যাপার দাদু, কিছু হয়েছে? না রে তেমন কিছু না, সকালবেলা তাড়াতাড়ি উঠিস, অফিসে যেতে হবে। কিন্তু দাদু তখন তো প্রেমা ম্যাম কলেজে যাবে। আমি বলে দেব, সে একা যাবে। আচ্ছা ঠিক আছে। দাদু নিচে চলে গেল, আমি পানি দিয়ে তারপর গেলাম। দাদুর কিছু হয়েছে কি না কে জানে। পরের দিন সকালে দাদুকে নিয়ে ওনার অফিসে গেলাম। আমি বাইরে দাঁড়িয়ে থাকতে চেয়েছিলাম, কিন্তু দাদু জোর করে ভিতরে নিয়ে গেল। ভিতরে অনেক লোক বসে আছে, সবাইকে দেখে মনে হচ্ছে অনেক পয়সাওয়ালা লোক। যাই হোক, আমি এক পাশে দাঁড়িয়ে রয়েছি। তারপর ওনাদের মধ্যে একজন লোক বলল, মিস্টার আসাদুজ্জামান দেখেন আমরা আপনাদের অনেক সময় দিয়েছি, কিন্তু আর না, আপনি যথাসময়ে আপনার লোন পরিশোধ করতে পারেননি, এখন আমরা আপনার কোম্পানি নিলামে তুলে দেব। দাদুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। দাদু করুণ সুরে লোকটাকে বলল, প্লিজ ম্যানেজার আমাকে আর কিছুদিন সময় দিন, আমি আপনাদের সব টাকা দিয়ে দেব। দেখেন আমরাও চাকরি করি, আপনি আপনার লোন যথাসময়ে পরিশোধ করতে পারেননি, এখন ব্যাংক আপনার কোম্পানি নিয়ে নেবে, আমাদের কিছু করার নেই। এবার বুঝতে পারলাম কাহিনীটা আসলে কি। দাদু ব্যাংক থেকে অনেক টাকার লোন নিয়েছে, সেগুলো পরিশোধ করতে পারছে না, তাই এখন ব্যাংক কোম্পানি নিয়ে যাবে। দাদু মাথা নিচু করে বসে আছে। এমন আরও একজন ভদ্রলোক ভিতরে আসলো। আমি কি আসতে পারি? আরে আপনি এখানে কেন? কেন আসতে পারি না? পারেন বাট এ সময়? আপনি বিপদে পড়েছেন, আমি না আসলে কে আসবে? আচ্ছা আপনি বাইরে বসুন, আমি মিটিং শেষ করে আসছি। আমি বসতে আসিনি, আপনাকে একটা কথা বলতে আসছি। কি কথা? আপনার সব লোন আমি পরিশোধ করে দিব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত?
আপনার আর আমার সম্পর্কটা আরও ঘনিষ্ঠ করতে চাই। বুঝলাম না। আপনার একমাত্র নাতনিকে আমি আমার ঘরের বউ করে নিয়ে যেতে চাই, আমার ছোট ছেলের সাথে ওর বিয়ে দিতে চাই। মানে কি বলছেন এসব? প্রেমা এখনো ছোট, ওর পড়ালেখা এখনো শেষ হয়নি। বিয়ের পরে আমার বাসায় থেকে পড়ালেখা করবে? অসম্ভব, আমি প্রেমাকে আপনাদের ঘরে জীবনেও পাঠাবো না। ওকে, সিদ্ধান্ত আপনার হাতে। কোম্পানি হারিয়ে পথে ভিক্ষার থালা নিয়ে বসবেন নাকি? প্রেমাকে বিয়ে দিয়ে নিজেও সুখে থাকবেন, কোম্পানিও বাঁচাবেন, নাতনিকেও সুখে রাখবেন। আমি জাস্ট আমার প্রস্তাবটা রেখে গেলাম। এমন সময় দাদু আমার দিকে তাকালো, তখন ম্যানেজার বলল, মিস্টার আসাদুজ্জামান কি করবেন তাড়াতাড়ি করেন, না হলে আপনি এই কাগজে সাইন করে দিন, আমরা কোম্পানি নিলামে তোলার ব্যবস্থা করছি। দাদু কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ওই লোকটার কথায় রাজি হয়ে গেল। দাদুর কথা শুনে আমার ভিতরে একটা মোচড় দিয়ে উঠল। দাদু কি সত্যি প্রেমার বিয়ে দিয়ে দেবে? আমার হাত পা কাঁপছে। তারপর লোকটা দাদুর সাথে কোলাকুলি করে চলে গেল, আমিও বাড়ি চলে আসলাম। গাড়ির সামনে এসে বসে রইলাম। দাদু ওনার অফিসের লোকদের সাথে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলল, তারপর গাড়ির কাছে আসলো। আমি দাদুকে গাড়িতে উঠিয়ে স্টার্ট দিলাম, তারপর বাসার দিকে রওনা দিলাম। রাস্তায় দাদুর সাথে আর কোনো কথা হয়নি। বিকেলবেলা আমি ছাদের এক কোণে বসে রইলাম। আব্বু আমার কথা খুব মনে পড়ছে, ইচ্ছে করছে উড়ে চলে যায় তাদের কাছে। এমন সময় কেউ পিছনে একজন কাঁধে হাত রাখে, পিছনে তাকাতে দেখি দাদু। আরে দাদু আপনি? তোর কি মন খারাপ? না দাদু, কিছু বলবেন? না কি বলবো। আপনার কি মন খারাপ? না ঠিক আছি। কোনো সমস্যা না থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন। বিয়ের কিছুদিন পর প্রেমার দাদু ওর বাবাকে জন্ম দিয়ে আমাকে একা রেখে চলে গেছে, ছোট ছেলেটার দিকে তাকিয়ে আর বিয়ে করিনি। যদি সৎমা ওর ঠিকমতো খেয়াল না রাখে, বাবা মা আত্মীয় স্বজন সবাই অনেক রিকোয়েস্ট করেছে দ্বিতীয়বার বিয়ে করার জন্য, কিন্তু করিনি। ছোটবেলা থেকেই ওকে বাবা মায়ের আদর দিয়ে বড় করলাম, কখনো মায়ের অভাব বুঝতে দিইনি। যত বড় হচ্ছিল তত সে খারাপের দিকে যাচ্ছে, নেশাপান করে সে একদম খারাপ হয়ে গেছে, পড়ালেখার নাম করে বিদেশ চলে যায়, সেখানে গিয়েও একই অবস্থা, কোনো পরিবর্তন হয়নি। নিজের ইচ্ছে মতোই বিয়ে করে, আমাকে একবার জানানোরও প্রয়োজন মনে করেনি। তারপরও আমি হাসি মুখে গ্রহণ করে নিলাম। ওদের কোলজুড়ে একটা ফুটফুটে পরি আসলো, নাম রাখলাম প্রেমা। প্রেমা একদম ওর দাদির মতো হয়েছে, বাপ মায়ের সাথে কোনো মিল নেই, পড়ালেখা খাওয়া দাওয়া এসব নিয়ে ওর লাইফ, শুধু একটু রাগি। প্রেমার বাবার জন্য টাকা পাঠাতে পাঠাতে আমার কোম্পানির অবস্থা খুব খারাপ, পরে কোম্পানির কর্মচারীদের বেতন দেওয়া পসিবল হচ্ছিল না, সেজন্য ব্যাংক থেকে অনেক টাকা লোন নিয়েছিলাম, সেগুলো এখন সুদে আসলে প্রায় তিন গুণ হয়েছে, সেজন্য ব্যাংক এখন কোম্পানি নিলামে তুলে দিচ্ছিল। এমন সময় আমাদের জাতশত্রু শরীফ আসে, ওর সাথে ব্যবসা নিয়ে অনেক আগে থেকেই আমাদের রেষারেষি চলছে, সে এখন আমাকে সাহায্য করতে চায়, বাট সেটা প্রেমার বিনিময়ে, অর্থাৎ প্রেমাকে তার ছেলের বউ করে নিয়ে যেতে চায়। কোনো উপায় না দেখে আমি রাজি হয়ে যাই। এখন ভাবছি আমি আমার কলিজাকে ছাড়া কীভাবে থাকব। আজকে কোম্পানি রক্ষার জন্য আমি আমার নাতনিকে বলি দিচ্ছি। দাদু কাঁদবেন না, একদিন না একদিন তো প্রেমাকে অবশ্যই বিয়ে দিতে হবে। তাই বলে এত তাড়াতাড়ি? আমি প্রেমাকে আমার কাছে রাখার জন্য নিয়ে এসেছি, কিন্তু এখন তো তার উল্টো হয়ে গেছে। প্রেমা ম্যাম কি জানে? না, কি করে ওকে বোঝাবো বুঝতে পারছি না। সে কি রাজি হবে? আপনি সব বুঝিয়ে বলেন, ঠিক রাজি হবে। দেখি কি করা যায়। তারপর দাদু নিচে চলে গেল, আমি আরও কিছুক্ষণ বসে নিচে চলে গেলাম। রাতের বেলা আমি রুমে বসে আছি, এমন সময় শানি কল দিয়েছে। কি রে জুয়েল, কি অবস্থা? আছি দোস্ত, তোর কি অবস্থা? ভালো। তোর তো কোনো খোঁজ খবর নেই রে, ভুলে গেলি নাকি? আরে না, বল তোর কি অবস্থা? আছি, তোর আম্মু অসুস্থ, বিকেলে গিয়েছিলাম, তুই কি বাড়িতে আসতে পারবি? না রে দোস্ত, কিছু হয়েছে আমার? শরীর দুর্বল মনে হয়, তুই টাকা পাঠা, ভালো ডাক্তার দেখাতে হবে। আচ্ছা পাঠাবো। তারপর শানির সাথে আরও কিছুক্ষণ কথা বলে কলটা কেটে দিলাম, মায়ের জন্য মন খারাপ লাগছে। আমি বসে আছি, এমন সময় দাদু আসলো। কিরে কি করিস?
কিছু না দাদু, আসেন। কালকে একটু তাড়াতাড়ি উঠিস। কোথাও যাবেন নাকি? আমি যাব না, প্রেমা যাবে। কালকে ওর আব্বু আম্মু আসছে। ও তাই নাকি? তো হঠাৎ করে ওনারা চলে আসছেন যে? প্রেমার বিয়ের কথা ওদেরকে বলেছি, তাই কালকেই আসছে। ও আচ্ছা। আচ্ছা থাক, আমি প্রেমার কাছে যাচ্ছি। দাদু কিছু মনে না করলে একটা কথা বলতাম। আরে বল। বাড়ি থেকে কল আসছিল, আম্মু নাকি খুব অসুস্থ, ডাক্তার দেখাতে হবে। ও তোর তো এই মাসের বেতন দেওয়া হয়নি। আচ্ছা কালকে সকালে মনে করে আমার থেকে নিয়ে যাস। ওকে দাদু। দাদু চলে গেল। আমি বই বের করে কিছুক্ষণ পড়ালেখা করলাম, তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন আমি গাড়ি ধুয়ে মুছে ফ্রেশ হয়ে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি, এমন সময় দেখলাম প্রেমা ম্যাম আসছে। আমি গাড়ির দরজা খুলে দিলাম, কিন্তু তিনি কেমন অদ্ভুতভাবে যেন তাকালো। আচ্ছা আমাকে একটা কথা বলতো। কি ম্যাম? তোরে দেখলে ড্রাইভার মনে হয় না কেন বলতো? ড্রাইভার মনে না হলে কি মনে হয় আপনার? মনে হয় তুই গাড়ির মালিক। আমি কিছু না বলে হাসছি। ওই এত হাসার কি আছে, গাড়ি স্টার্ট দে। আমি কিছু না বলে গাড়ি স্টার্ট দিলাম, তারপর এয়ারপোর্টে গেলাম। কিছুক্ষণ পর প্রেমার আব্বু আম্মু আসলো, আমি সালাম দিলাম, প্রেমাকে জড়িয়ে ধরল। তারপর প্রেমা নিচে ড্রাইভ করে বাসার মধ্যে নিয়ে আসলো। আমি মালামালগুলো গাড়িতে তুললাম, আবার নামালাম। রাতের বেলা আমি পড়ছি, এমন সময় প্রেমা মোবাইলে কথা বলতে বলতে নিচে চলে আসলো। আমাকে দেখেই ভূত দেখার মতো তাকিয়ে রইল। তারপর থেকে ভিতরে আসার আগেই আমি আমার বাইকটা রেখে একটা গল্পের বই নিয়ে বসে আছি। কি রে কি করিস, তোর হাতে বই কেন? এমনি পড়তে চাইছিলাম কিন্তু পারছি না। ও আচ্ছা থাক। আচ্ছা ঠিক আছে, প্রেমা চলে গেল, হাফ ছেড়ে বসলাম। যদি আমার হাতে মাস্টার্সের বই দেখতো নিশ্চয় একটা টাস্ক খেত। আমি আরও কিছুক্ষণ পরে ঘুমিয়ে গেলাম। পরের দিন উঠে নামাজ পড়ে ছাদে গিয়ে ফুলের টবে পানি দিচ্ছি, এমন সময় প্রেমার আব্বু আসে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম, কি করো? এই তো ফুলের কাছে পানি দিচ্ছি। এগুলো কি তুমি লাগিয়েছো? জি। ভালো হয়েছে, কালকে তো ব্যস্ত ছিলাম, তোমার সম্পর্কে কিছুই জানা হয়নি। এমনিতে বাবার মুখে তোমার কথা অনেক শুনেছি, তোমার নামটা যেন কি? জি জুয়েল। ও তোমার বাবা মা গ্রামে থাকে? জি ওনারা গ্রামে থাকে, আমিও গ্রামে থাকতাম আগে। ও আচ্ছা, তো লেখাপড়া কিছু করেছ নাকি? না তেমন করিনি, ষষ্ঠ শ্রেণী পর্যন্ত করেছি। আচ্ছা শোনো, প্রমার বিয়ে সম্পর্কে তো তোমাকে বলা হয়েছে তাই না? জি দাদু বলেছে। ও তাহলে তো ভালো। আচ্ছা শোনো, আমরা কিছুক্ষণ পর শপিং করতে যাব, ছেলেপক্ষও আসবে, তুমি গাড়ি নিয়ে নিচে থাকো। জি অবশ্যই। তারপর আরও কিছুক্ষণ কথা বলে উনি নিচে চলে গেলেন। আমার পানি দেওয়া শেষ, গাড়ি ধুয়ে নিলাম, তারপর নিচের রুমে চলে গেলাম, ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম, বাইরে গাড়ির সামনে এসে দাঁড়ালাম। এমন সময় দাদু কল দিল। দাদু বলো। একটু আমার রুমে আয় তো। আচ্ছা আসছি। তারপর দাদুর রুমে গেলাম, দেখলাম উনি মন খারাপ করে বসে আছে। দাদু আপনি ঠিক আছেন? চুপ করে আছি। কি ব্যাপার দাদু, কিছু বলছেন না যে? তোমার জন্য খারাপ লাগছে রে, আমার নাতনিটা বুঝি আমাকে ছেড়ে চলে যাবে। আরে আজব তো, আপনি মন খারাপ করছেন কেন? মেয়ে মানুষ, একদিন না একদিন ঠিকই পুরুষের পাশে চলে যেতে হবে, এটা তার আসল ঠিকানা নয়, স্বামীর বাড়ি তার একমাত্র ঠিকানা। আর দাদু এখন আপনার উচিত প্রেমাকে হাসি মুখে বিদায় দেওয়া। ঠিক বলছিস। আচ্ছা এই নে ধর তোর এই মাসের বেতন। টাকাগুলো নিলাম। কিছুক্ষণ পর সবাই বের হবে, গাড়ির কাছেই থাক। হ্যাঁ চোখ মাথা নাড়ালাম, তারপর নিচে চলে আসলাম, আম্মুকে কল দিলাম। হ্যালো আম্মু, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছিস? আম্মুর কলা শুনে বুঝলাম আম্মু ভালো নেই। আমিও ভালো আছি। তোমার কথাবার্তা এমন লাগছে কেন, ঠিক আছো তো? আছি। আব্বা কেমন আছেন? আছে, তোর জন্য খুবই টেনশন করে। আমার জন্য টেনশনের দরকার নেই, আমি স্যারের কাছে টাকা পাঠাচ্ছি, আজকে গিয়ে ভালো কোনো ডাক্তার দেখাবে।
আর ফল ফলাতে কিনে নিয়ে আসবে, মেডিসিন সবগুলো কিনবে। আমাদের দরকার নেই বাপ, তুই ফিরে আয়, যা তুই নিজের ইচ্ছা মতোই চলিস, আমরা তোকে আর বিয়ের জন্য চাপ দেব না। আচ্ছা সেটা পরে দেখা যাবে, এখন চাকরি ছেড়ে সম্ভব না। এই কথা বলেই কলটা কেটে দিলাম। আমি গাড়ির সাথে হেলান দিয়ে মোবাইল দিচ্ছি, এমন সময় দেখলাম প্রেমা আসছে, কালো একটা শাড়ি পরে, দেখে যে কারো চোখ আটকে যাওয়ার মতো। আমারও ব্যতিক্রম কিছু হলো না, আমিও হা করে তাকিয়ে রইলাম। ওই এভাবে তাকিয়ে আছিস কেন, মুখে মশা ঢুকবে। আমি কিছু না বলে অন্যদিকে তাকালাম। এক এক করে আন্টি আঙ্কেল আর দাদু সবাই গাড়িতে এসে বসলো। আমি গাড়ি স্টার্ট দিলাম, গন্তব্য শপিং মলে যাব। প্রায় 30 মিনিট পর শপিং মলের সামনে গেলাম, ছেলেপক্ষ সেখানে ছিল। তারপর সবাই একত্রে ভিতরে যাচ্ছি, আমি গাড়ির কাছে দাঁড়িয়ে রইলাম। ঠিক তারপরেই, হ্যালো বন্ধুরা, ভিডিওর পরের পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা পরের পার্টটা দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।